হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়োমার্টিন দু হাজার তেইশ প্রশ্নবিত্রার বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি করবো ভৌত বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝে আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল এগারো গ্রাম সিও টু এ অনুসংখ্যা এর উত্তরবপশন বি জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন ডি টোয়েন্টি থ্রি দু নম্বর প্রশ্ন হলো জলবিন্দু গোলাকাকার হয় কারণ এর উত্তর অপশন বি টান তিন নম্বর প্রশ্ন হল ওয়ান এম এর মান এর উত্তর আপশন সি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টুটি ফোর গ্রাম চার নম্বর প্রশ্ন হল পরন্ত বৃষ্টির ফোটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হল এর উত্তর উত্তরবী বায়ুর সান্দ্রতা পাঁচ নম্বর প্রশ্ন হল উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটি দ্রাব্যতা হ্রাস পায় এর উত্তর টু ছ নম্বর প্রশ্ন হলো হিট অ্যাসিড দ্রবণের বর্ণ এর উত্তরবপশন এ লাল সাত নম্বর প্রশ্ন হল অ্যালুমিনিয়াম অক্সাইড একটি এর উত্তর অপশন বি উপর্মী অক্সাইড আট নম্বর প্রশ্ন হলো ক্ষমতার একক হল এর উত্তরবপশন সি ওয়াট এরপরে আসে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো টু গ্রাম অনুজল সমান সমান কত গ্রাম জল এর উত্তর হবে ছত্রিশ গ্রাম জল অথবাতে আছে এক গ্রাম পরমাণু অক্সিজেন বলতে কত গ্রাম অক্সিজেন বোঝায় এর উত্তর হবে ষোলো গ্রাম অক্সিজেন বোঝায় দু নম্বর প্রশ্ন হল লোহার আপেক্ষিক গুরুত্ব সেভেন পয়েন্ট এইট হলে এসআইতে লোহার ঘনত্ব কত এই উত্তরটি আমি খুঁজে পাইনি সে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও তিন নম্বর প্রশ্ন হলো। পারদ ও গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি এর উত্তর হবে গ্লিসারিনের চার নম্বর প্রশ্ন হল পাস্কাল কিসের একক এর উত্তর হবে চাপের একক পাঁচ নম্বর প্রশ্ন হল শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল কলাইট কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছোরণকে গ্যাস প্রভাব বলা হয় এর উত্তর হবে তিনডাল প্রভাব বলা হয় অথবাতে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হলো দলকে সর্বজনীন ড্যাশ বলা হয় এর উত্তর হবে দ্রাবক বলা হয় ছ নম্বর প্রশ্ন হল সত্য না মিথ্যা লেখ প্রশ্ন হল কার্বন ডাই অক্সাইড একটি আম্লিক অক্সাইড এটি সত্য হবে অথবাতে আছে এন এ টু একটি ফারকীয় লবণ এটি মিথ্যা হবে সাত নম্বর প্রশ্ন হল কার্য কি ধরনের রাশি এর উত্তর হবে কেলার রাশি আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরে স্কুলগুলির উত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে